বর্ষাকালে এগুলো পুরো ভরা থাকে। আর এই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফলস বেরিয়ে যাচ্ছে। ওয়েল ফ্রেন্ডস, খেচিপেরি লেক মাস্ট রেকমেন্ডেড প্লেস, কারণ রাস্তা ক্রমশ উপর হাই অল্টিটিউডে উঠেই চলেছি আর উঠেই চলেছি, ইঞ্জিনের সাউন্ডই বদলে যাচ্ছে কন্টিনিউ উপরে চড়ছি বলে। অ্যান্ড হস্তিনাপুর থেকে যখন সারা ভারতবর্ষ ঘুরেছিলেন তখন সিকিমের এই জায়গাতে ওনারা আত্মগোপন করেছিলেন। তো সেই কিছুদিন ওই আত্মগোপনের সময় অর্জুন একদিন একটা হরিণকে যখন তীরটা ছুঁড়েছিল, তো সেই হরিণের গায়ে ওই তীরটা লাগার আগে আর একটা তীর গিয়ে সেই হরিণের গায়ে লাগে। এই হলুদ নাম্বার প্লেট যে গাড়িগুলো রয়েছে না, আমি আগের বারও দেখেছি, এদের থেকে একটু সাবধান, সবাই হেল্পফুল হয় না। ফ্রেন্ডস, কালকে যে রাস্তা ধরে এসেছি সেই রাস্তা দিয়ে এখন ফেরত যাচ্ছি উকসুম থেকে। এখন যাব সোজা কাঞ্চনজঙ্ঘা ফলস, এখান থেকে 9 কিলোমিটার। এই ছিল উকসুমের এন্ট্রি গেট। তো আমরা কালকে এসেছিলাম এইটা দিয়ে, বাঁ দিক দিয়ে এসেছিলাম, এবার আমরা ডান দিকে চলে যাব। আমাদের মনে হয় ওই পাহাড়টার রাস্তাটাতে যেতে হবে, ওই ওখান থেকে দূরে দেখো একটা রাস্তা দেখাচ্ছে, এই যে এদিকে। হ্যাঁ ঠিকই ধরেছি, এই যে এখানে দেখো, বর্ষাকাল হলে পরে বোঝে যেতো এখানে একটা ফলস আছে, যদিও ড্রাই এখন, তলা থেকে ঝরঝর ঝরঝর করে বয়ে যায়, এখন ড্রাই রয়েছে। মোটামুটি পৌঁছে গেছি, এখান থেকে আর 2 কিলোমিটার মতো। আর এই যে রাস্তাটা রয়েছে এটা একদম পারফেক্ট রাস্তা পাহাড়ে, খুব মসৃণ, একদম চকচকে রাস্তাও নয়, ওটাও খারাপ, আবার খুব অফ রোডিং না রাস্তা, দীর্ঘদিনের ইউজ করার ফলে একটু এবড়ো খবড়ো। এই রাস্তাগুলোতে বাইক চালানো অনেক ইজি, পাহাড়ে একটু হাই অল্টিটিউডে যেখানে খারাপ, ইনক্লাইনটা প্রচুর বেশি আর কার্ভ প্রচুর আছে, অনেক হেয়ার পিনস রয়েছে, তো সেই জায়গাগুলোতে না এই ধরনের রাস্তা মাচ বেটার, গ্রিপ ভালো পাওয়া যায় রাস্তায়, প্রচণ্ড অফ রোডিং হয়ে গেলে পরে গাড়ি ব্যালেন্স করা ভীষণ টাফ হয়ে যায়, আর খুব মসৃণ রাস্তা হয়ে গেলে পরেও গাড়ি চালাতে আমার তো অসুবিধা হয়, যেখানে ইনক্লাইন ডিসক্লাইন অনেকটা বেশি। এসে গেছি শুকনো কাঞ্চনজঙ্ঘা ফলস, আর ভেজার সময় আসতেও চাই না, বর্ষায় এই রাস্তায় ঠিক আছে, বাট যেটা দেখছি সেটাই দেখে নাও, অনেক উঁচু থেকে আসছে ফলসটা। দাঁড়াও সামনে গিয়ে দেখাচ্ছি, একটা জায়গায় বাইকটা দাঁড় করাই। এই হলো ফ্রেন্ডস কাঞ্চনজঙ্ঘা ফলস, ওইখান থেকে ওরও উপর থেকে ওইখান থেকে আস্তে আস্তে নাপছে নেবে এই পর্যন্ত। বর্ষাকালে এগুলো পুরো ভরা থাকে, আর এই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফলস বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে তোমরা জিপ লাইন করতে পারো ঠিক আছে, এই রোপটা রয়েছে, এখানে একটা রোপ রয়েছে, এই রোপ ধরে এই পাটটা ক্রস করে দেবে ঠিক আছে। তো এগুলো এখানে হয়, একটু অ্যাডভেঞ্চার করা যেতে পারে। পেছনে কাঞ্চনজঙ্ঘা, কেমন লাগছে তোমার? হ্যাঁ হেভি লাগছে, বাইরের তো এই ফলসটা দেখলাম, এর ভেতর দিয়েও জায়গা রয়েছে, ভেতর দিয়ে ওই দিকটা যাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখা হয়ে গেছে, ভেতরে আর একটু উপর টিকিট কেটে উপরে উঠতে হতো, আমরা উঠলাম না, অনেকটা উপরে উঠতে হবে
আর এখন তো বর্ষাকাল নয়, তো বৃষ্টির সেরকম ব্যাপার নেই বলে সব সরু সরু, ফালতু পয়সা দিয়ে উপরে গিয়ে হাঁটু ব্যথা করে লাভ নেই। তার থেকে টান টান এখন খেচিপেরি লেকের দিকে চলে যাচ্ছি। খেচিপেরি লেকে ওয়েল এখান থেকে দুটো রাস্তা দিয়ে যায়, তো একটা শর্টকাট দেখাচ্ছে 12 কিলোমিটারের, আর একটা একটু ঘুরে যেখান থেকে টুরিস্ট গাড়িগুলো আসে আর কি, সেটা হলো 17 না 18 কিলোমিটার মতো। তো যেখান থেকে দুটো রাস্তা ভিয়ের মতো বেঁকে যাচ্ছে, আলাদা আলাদা দিক হয়ে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে, ওইখানে পৌঁছে দেখলাম যে শর্টকাট রাস্তাটা ওটা একদম খাড়াই আর একদম শার্প হেয়ার পিন বেন্ড রয়েছে, প্লাস রাস্তাটা একদম কাঁচা রাস্তা, কাঁচা মাটির রাস্তা, ওই জন্য ওটাকে অ্যাভয়েড করে দিলাম। কারণ যাই হোক না কেন, লোকজনও কম আর কেউ বাইকটা তুলে দেওয়ার মতোও থাকবে না, লাগেজ প্রচুর আছে, সাথে মিসেস আছে, ওই জন্য যেইটা রেগুলার রাস্তা যেটা দিয়ে গাড়ি যাতায়াত করে সেই রাস্তাটাই নেওয়া প্রেফার করলাম। কারণ এখানে রাস্তা সবই খারাপ ভালো মিশিয়ে, কিন্তু অ্যাটলিস্ট এই রাস্তাটা দিয়ে গাড়ি যাতায়াত করে। তো কিছু কিছু জায়গায় এরকম ডিসিশানগুলো নিতে হয় যখন প্রেফারেবলি তোমরা সোলো রাইড করছো, সবসময় চেষ্টা করবে একটু সময় লাগুক কিন্তু যাতে জনবসতি বা মানুষজন যাতায়াত করে এই ধরনের রোডগুলো নেওয়ার, তাহলে পরে যাই হোক না কেন কাউকে ডেকে সাড়া পাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার, আর কিছুই না, সে 5 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হচ্ছে, অসুবিধা নেই। ঠিক তো করেছিলাম আজকে সিংসোর ব্রিজ হয়েই পেলিং ঢুকবো, কিন্তু আগের দিনের মতো সন্ধে সন্ধে আর করবো না, অনেকটা সময় রয়েছে, ফালতু একদিনে অতটা ওই ছুটে ছুটে বুড়ি ছোঁয়ার মতো করে ঘুরে লাভ নেই, আরামসে রিল্যাক্সে যেখানেই যাব আধ ঘন্টা 50 মিনিট 20 মিনিট যতটা মন চায় কাটিয়ে আর চেষ্টা করব বেলা বেলা ঢুকে পড়তে। আজকে ইউকসুমে অনেকক্ষণ ছিলাম, যে কটা জায়গায় গেছি স্টে করেছি, আর খুব ভালো অভিজ্ঞতা ইউকসুমে আমার। যদি শিডিউলের বাইরে ছুটি নিতে পারতাম আর সেই প্যাকেজ বা সেই বাজেট যদি আমার থাকতো, সত্যি কথা বলতে টাকাটাও একটা ম্যাটার করে আমাদের জন্য, ধীরে ধীরে পয়সা জমিয়ে তারপর তো ঘুরতে আসা, আর ইউটিউব চ্যানেলটাও সেরকম কিছুই না, খুবই ছোট ইউটিউবার আমি, এখনও 1000 সাবস্ক্রাইবারই হয়নি। ঠিক আছে, তোমরা অবশ্য সাহায্য করছো চ্যানেলটাকে বড় করার জন্য, তো এটা করছি এখনো পর্যন্ত ইউটিউবটা শখেই, জাস্ট নিজের শখ, তো এখান থেকে কোনো আর্নিং টার্নিংয়ের ব্যাপার ট্যাপার কিছুই নেই, যা আছে ওই নিজস্ব যে আর্নিং তার থেকেই সমস্ত সংসার চালিয়ে সমস্ত নিজেদের প্রয়োজনীয়তা মিটিয়ে যতটুকু পয়সা বাঁচে সেটুকুকে সঞ্চয় করেই ঘুরতে আসা। তো টাকাটা ডেফিনেটলি ম্যাটার করে সময়ের সাথে সাথে, তো না হলে পারে ইউকসুমে অনেকটা সময়ই আরও কাটাতে পারতাম রিল্যাক্স করার জন্য, এত শান্তি মানে বলে বোঝাতে পারবো না। একটা জিনিস দেখলাম, ইস্ট আর নর্থের থেকে সাউথে কিছুটা আর ওয়েস্টে অনেকটাই গ্রিনারির ভাগ অনেক বেশি, প্রচুর গ্রিনারি এখানে। ওয়েল ফ্রেন্ডস, খেচিপেরি লেক মাস্ট রেকমেন্ডেড প্লেস, কারণ রাস্তা ক্রমশ উপর হাই অল্টিটিউডে উঠেই চলেছি আর উঠেই চলেছি, ইঞ্জিনের সাউন্ডই বদলে যাচ্ছে কন্টিনিউ উপরে চড়ছি বলে, অ্যান্ড মাঝে মধ্যে এরকম ঝুড়ো ঝুড়ো রাস্তা পেয়ে যাচ্ছি, আর ইনস্ট্যান্ট গিয়ার যদি শিফট না করি গাড়ি আর উঠবে না উপরে, তো একটা ভালো লাগবে। আর পুরো এরিয়াটাই যতটা আমি দেখছি একটা ফরেস্ট এরিয়ার মধ্যে, চারপাশে খালি ফরেস্টই ফরেস্ট, লোকালিটি নেই, লোকালিটি বলতে আমরা যেটা বুঝি আর কি সেরকম নেই, একটা রিজার্ভ ফরেস্ট এরিয়ার মতো। আর পাশ থেকে সরু একটা নদী বয়ে গেছে, যদিও জানি না ওটা এখন শুকনোই মনে হচ্ছে, বর্ষাকালে এই জায়গাগুলোতে জল থাকে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো অতি অবশ্যই খেচিপেরি লেক এসো,
অনেকটা অল্টিটিউডে উঠতে হবে তোমাকে, বাট ভালো লাগবে। লেকটা কেমন হবে জানি না, লেক দেখাটা তো ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য লেক দেখাটা না, উদ্দেশ্য এই জার্নিটা। আর এমনিও ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি মধুর। এই যে জার্নিটা, এই যে অ্যাডভেঞ্চারটা, এটাই তো মনে থাকবে। ডেস্টিনেশন তুমি তো নেটেও দেখে নিতে পারবে, কিন্তু এক্সপিরিয়েন্সটা তো তুমি অন্য কোথাও করতে পারবে না। না ফাইনালি পৌঁছে গেছি, এই পর্যন্তই মনে হয়, এর থেকে বেশি আর যেতে পারবো না। আকাশ মেঘলা হয়ে এসছে, বাদলা হয়ে এসছে, তাড়াতাড়ি করে ধাম মারতে হবে। খেজিবাড়ি লেকে এসে কলকাতা, মানে হাওড়া কলকাতা ওই দিকটা সবাই কলকাতাই বলে। তো আরো চারজনের সাথে, রাইডারের সাথে আলাপ হয়ে গেল। তো ইনাদের একটা গ্রুপ রয়েছে কলকাতা রাইডার্স, এরা আজকে রা বাংলা চলে যাচ্ছে, আমরা আজকে পেলিং চলে যাব। ঋতুবান ফ্রম দা বাড়িপুর, চলো দেখা হবে। আবার এই হলো খেজিবাড়ি উইশিং লেক, সকলের মনের প্রার্থনা। তো অলরেডি যাই দেখি ভেতরে। খেচিপাড়ি লেকে অনেকটা সময় লাগে, এক দেড় ঘন্টা সময় লাগবে। তো ধীরে ধীরে আমরা হাওড়া থেকে, আপনি কোথা থেকে? বালিগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা, খেচিপেরি লেকটা মেন উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এই জার্নিটা। তো রাস্তা দারুণ, বেশ অ্যাডভেঞ্চার প্রবণ রাস্তা। তোমাদের সকালবেলা যেটা ইউসোমে বলেছিলাম, কথক লেক মেল আর খেচিপেরি লেক ফিমেল, এই দুটো লেক আগে পাশাপাশি ছিল, একটা কোনো কারণে ময়লা টয়লা ফেলা টেলার কারণে খেচিপেরি লেক আলাদা হয়ে যায়। বেসিক্যালি কথক লেক আর খেচিপেরি লেককে হাজব্যান্ড ওয়াইফই মানা হয় লোক কথা অনুযায়ী, এর বাস্তবতা নিয়ে আই এম নট শিওর, বাট যেটা জানতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই হাজব্যান্ডকে দেখেছি, এখন দেখব ওয়াইফকে। এই সেই লেক অ্যান্ড গাছে দেখো রডোডেনড্রন চলে এসছে অলরেডি, সুন্দর লাগে না? এরা রডোডেনড্রন ভর্তি, অনেক উইশ লেকও বলে, প্রচুর লোক এখানে উইশ করেছে, ভগবান যেন সবার উইশ, ভালো উইশ গুলো পূরণ করে। এই মুহূর্তে বোধ হয় নাপতে দেয় না, এখানকার লেকের জল তো খুব পবিত্র মানা হয়। এখানে রয়েছে দেখো নো এন্ট্রি ইনসাইড দ্য ফেন্সিং, তো ওই কারণে লেকের জলগুলো তুলে রাখা রয়েছে, যারা পিলগ্রিমস আছে বা আমাদের মতো ট্রাভেলার টুরিস্ট তাদের জন্য এখান থেকে নিয়েই মাথায় ছিটিয়ে নিতে হবে। চলো লেকের ওই দিকটাতে যাই, এখান থেকে লেকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আকাশ মেঘলা, আর পাহাড়ে যেটা হয় না, দুপুর দুটোর পর থেকে মেঘলা হতে হতে কখন ঝুপ করে অন্ধকার হয়ে যাবে জানতেও পারবে না, বুঝতেও পারবে না, কালকে যেটা হয়েছিল। তো চলো বেরোনো যাক, কেমন লাগলো? ভালো লাগলো, থেকে বড় কথা হচ্ছে এত সাইলেন্ট, এত পিস, সেটা একটা ল্যাঙ্গুয়েজে বলার আর না, এসে ফিল করতে হবে। ট্যুর করতে বেরিয়েছো, এখানে এসে পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, পেড পার্কিং,
আর এখানে টয়লেট, মানে টয়লেট বলতে আমি দু নম্বরের কথা বলছি, 5 টাকার বিনিময়ে ওই যে উপরে জায়গাগুলো রয়েছে ওখানে করতে পারবে। আর প্রচুর দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করার জন্য, সুবন্দোবস্ত রয়েছে, এটুকু বলবো ওয়েল মেনটেন্ড একটা জায়গা, কারোর অসুবিধা হবে না। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, খেচিপেরি লেক থেকে অনেকটা সময় কাটালাম, ভালো লাগলো। এরকম বেশ কিছু এই নিয়ে 3টে ওয়াটার পাস ক্রস করলাম, যদিও ছোটো ছোটো কিন্তু খুব স্লিপারি। এই রাস্তায় আসতে গেলে পরে বেশ কিছু এরকম ছোটো ছোটো ওয়াটার পাস পেয়ে যাবে। আমার বাঁ দিকের পাশের ছোট্ট গ্রামটা দেখো, পাহাড়ের গায়ে গায়ে কীভাবে ইয়ে করা রয়েছে, আর এগুলো সব পায়ে হেঁটেই যাতায়াত, রোড নেই কিন্তু ওখানে, ওটা একটা গ্রাম। এ দেখো এখান থেকে দেখাচ্ছি, একটু দাঁড়িয়ে যাই, দেখো কি ফার্স্ট ক্লাস, অথচ প্রচণ্ড কষ্টকর জীবন। ওই ফাঁকে ফাঁকে আল বে 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 পাহাড়, না তো ওখানে কোনো সাইকেল যাবে না বাইক যাবে, সমস্তটাই পায়ে হাঁটা। আর ডেলি রোজকার যে রোজ নামচা, তার জন্য কতটা কষ্ট করতে হয় ভাবো। একটা জিনিস দেখাবো, দেখো চারপাশে খালি বাঁশ বন, পুরো রাস্তাটা বাঁশ। এ দেখো এবার বুঝতে পারবে, এত অপূর্ব লাগছে চোখ জুড়েই যাচ্ছে। এটা বাঁশ দেওয়া নেওয়ার কথা বলছি না, বাঁশ ঝাড় দেখার কথা বলছি, পুরো রাস্তাটার চারপাশটা বাঁশ ঝাড়ে ভর্তি। এই একটা ওয়াটার ক্রস ক্রস করলাম, এখানেই কোথাও রিম্বিক ওয়াটারফলস রয়েছে, রিম্বিক অরেঞ্জ গার্ডেনটা আগে পড়বে, তারপর রিম্বিক ওয়াটারফলস। চলো যাওয়ার পথে, এই জন্যই তো ইউকসমে আসা যে যাওয়ার পথে এই সাইট সিনগুলো হয়ে যাবে, তাহলে আর আমার ওই একটা দিনে ইউটার্ন জার্নি করতে হবে না, গিয়ে আবার ফেরত আসা। এখন আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেনে রয়েছি, জায়গাটার নাম রিম্বি, ক্রস করছিলাম এখানে, ভাবলাম একবার অরেঞ্জ গার্ডেন ঘুরে যাই, কিন্তু নিচে গেলে পরে অনেকটা নিচে নামতে হবে বাইক রেখে, এত ল্যাগেজ আছে, অ্যান্ড আবার ক্লাইম করে উপরে ওঠা একটু হ্যাকটিক হয়ে যাবে। আর এটা তো অরেঞ্জের সিজন না, অত খুব একটা অরেঞ্জ পাবো না। বাই দ্য ওয়ে এখানে সকাল 9টা থেকে বিকাল 4টে পর্যন্ত অরেঞ্জ গার্ডেন খোলা থাকে, আর লোকাল আচার, লোকাল ওয়াইন, প্রচুর সিডস রয়েছে, এগুলো তোমরা ঘরের জন্য কনজিউম করতে পারো, ওয়াইন খেতেই পারো যারা ওয়াইন পছন্দ করো। আর একটু শীতের সময় আসলে পরে অরেঞ্জ গার্ডেনটাতে তোমরা প্রচুর অরেঞ্জও পেয়ে যাবে, ওই সময়টা আসলে ভালো হয়। বাট এখন আমার কাছে অরেঞ্জ গার্ডেন যাওয়াটা ওর্থফুল বলে মনে হলো না, অনেকটা টাইম কনজিউম করে নেবে, তার থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা পেলিংয়ে চলে যাই, রিম্বি ওয়াটারফলসের কাছে গিয়ে দাঁড়াবো। ফ্রেন্ডস দেখো একটা জায়গায় দাঁড়ালাম একটু এগিয়ে এসে, ওই অরেঞ্জ গার্ডেনটা ওই রকম নিচে, অত দূর গিয়ে রিম্বি নদী রয়েছে, রিম্বি নদীর পাশে দাঁড়িয়ে জুস টুস খেতে পারবে এরকম আর কি। আর নিচ দিয়ে রিম্বি নদী বয়ে চলেছে, লোকেশনটা কিন্তু দারুণ, তোমরা শুধু অরেঞ্জের লোভে না এমনিও যেতে পারো। আমরা যেহেতু বাইকার্স, সব জায়গায় সবসময় দাঁড়ানোটা আমাদের পক্ষে পসিবল হয় না, তো ওই জন্য বেরিয়ে যাচ্ছি। নিচে নদীটা দারুণ লাগছে, আর একটু দেখছি কোথা থেকে দেখানো যায় তোমাদের। এই দেখো, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে, দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে বর্ষাকালে না এই সমস্তটা বেয়ে ধেড়ে জল আসে, ওই জন্য এতটা চওড়া, কিন্তু এখন জল কম, সরু হয়ে বইছে। পাহাড়ের ঢাল বেয়ে যখন জলগুলো নামতে থাকে, সমস্ত ঝর্ণাগুলো একদম অ্যাক্টিভ হয়ে যায়, জীবন্ত হয়ে যায়, তখন এইটা পুরোটাই ভর্তি হয়ে যায়, তখন তার সাউন্ডটাও গেস করতে পারছো কীরকম হতে পারে। তো এই হলো রিম্বি নদী, জায়গাটার নামও রিম্বি, যেমন যেমন যাবো রিম্বি নদী আমাদের সাথে সাথে যাবে।
Oh, lovely. এখন এই ব্রিজটাকে ক্রস করতে হবে, লোহার একটা ব্রিজ রয়েছে। আর এখন তোমাদের দেখাচ্ছি নদীটা, দেখো কি লাগছে। ও, এই জলে যদি নেবে স্নান করা যেত, মন প্রাণ জুড়িয়ে যেত। কারণ জলের ডেপথ অতটা নেই, কারেন্ট আছে ভালো কিন্তু ডেপথ অতটা নেই, ফ্রেশ জল। ওই ধার থেকে বয়ে আসছে, যাই ঝর্ণার কাছে যাই। এই হলো রিম্বি ওয়াটারফলস, সরু একটা ধারা নামছে, কিন্তু যতটা বিস্তার দেখছো ততটাই নামে বর্ষাকালে, পুরো ঝমঝম ঝমঝম করে। ওইখানে কতটা ডেপথ, আর এদিক থেকে গিয়ে ওখানে পড়ছে। যেহেতু রিম্বির ভেতরে এই ঝর্ণাটা, ওই এর জলেই যে রিম্বি নদী পুষ্ট তা নয়, কিন্তু কিন্তু এই ফলসটার নাম রিম্বি ওয়াটারফলস। তো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা অসুবিধা, ব্রিজের ওপরে এখান থেকে এবার বেরোই। নদীর কাছাকাছি রিম্বির জায়গাটাতেই এতটা নিচে নেমেছিলাম, এখান থেকে আবার উপরের দিকে ওঠা শুরু হয়ে যাবে। কারণ পেলিংয়ের সিটি যেটা আপার পেলিং, ওর অল্টিটিউড 7400 ফিট, তো আমরা এখন অতটা উচ্চতায় নেই, এখান থেকে যাই করবো এবার উপর দিকেও চড়ব। তো লেটস গো, চলো চড়াই শুরু করি। এই দেখো কার্ভটা দেখো, দেখলে কার্ভটা কতটা তেরছা ছিল। এখন আমরা পেলিং এ রয়েছি, আপার পেলিং এ, একদম হেলিপ্যাডের পাশেই। ওয়েল, তিন চারটে হোটেল দেখেছি, কোনোটারই ঠিকঠাক কাঞ্চনজঙ্ঘা ফেসিং হোটেল সেরকম পাচ্ছিলাম না। আর হেলিপ্যাডের ওখানে, আর এখন হেলিকপ্টার নামেন, ওখানে আন্ডার কনস্ট্রাকশন চলছে, ম্যাক্সিমাম ওই দিকটাতে আন্ডার কনস্ট্রাকশন। আপার পেলিংয়ে একদম টপ ফ্লোর যেটা, সেই হোটেলটাই পেয়ে গেছি। তো একদম টপ ফ্লোরটাই আমরা নিয়েছি, টপ থেকে বিউটিয়েস্ট পার্ট। এই দেখো, ওয়াও, এই যে এই জায়গাটা, এটাই হলো কাঞ্চনজঙ্ঘা। এখানে আগে একটাই হোটেল ছিল, হোটেল কাঞ্চনজঙ্ঘা, যেটা দিয়ে দেখা যেত, কিন্তু গাছ টাছের আড়ালের জন্য অতটা দেখা যায় না, ওই জন্য ছেড়ে দাও। কিন্তু ফেস এইটা, কাঞ্চনজঙ্ঘার ফেস এইটা, এটা দিয়েই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আমাকে এর জন্য আর বাইরেও যেতে হবে না, ওকে, এখান থেকেই দেখতে হবে। রাতে ডিনার আর সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে, সব মিলিয়ে পার হেড আমাদের 800 টাকা করে পড়লো, 800-1600 টাকা এই রুমটা। সিজনে ধরে নাও এটাই মোটামুটি 1200-1500 টাকা পার হেড, তাও টপ ফ্লোরটা পাওয়া যাবে কিনা সন্দেহ, কারণ সিজনের উপরই তো এদের ব্যবসা। অফ সিজন বলে পেয়ে গেছি, সিজন মোটামুটি আর 15 দিন পর থেকে সিজন পুরোপুরি দমে স্টার্ট হয়ে যাবে। এই হলো হোটেল, হোটেল সিনিয়লচু। এই হোটেলেরই টপ ফ্লোর, এই দিকের ঘরগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ না, ওই পাশের ঘরগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ, তো আমরা টপ ফ্লোরের ওটাই পেয়েছি, ঠিক আছে। সব থেকে বড় কথা, বাঙালি খাবার দাবার পাওয়া যায়, ঠিক আছে। হেলিপ্যাডটা জাস্ট এখান থেকে 2 মিনিটও না। তো এই হলো হোটেল, ফোন নাম্বার কার্ড আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আসলে অতি অবশ্যই এসো। আর ভেতরে ওনাদের সাথে আমি পরে আলাপ করে দিচ্ছি। এই দেখো, এই হলো হেলিপ্যাড, এই দিকটাতে হেলিপ্যাড, ঠিক আছে। আপার পেলিং থেকে কিন্তু অনেকটাই নিচে নামছি, পায়ে হেঁটেই নামছি, ঠিক আছে। জানি ওঠার সময় ভীষণ কষ্ট হবে, বাট তাও নামছি। আর তো কোনো কাজ নেই এখন, একটু পরে সূর্য ডুবে যাবে, অন্ধকারে কি করবো, হোটেলের রুমেই থাকতে হবে, তার থেকে একটু ঘুরি, কি বলো তোমরা? মাঝে মধ্যে একটু এই শান্তি নিরিবিলি, এটাও তো ভালো লাগে হাঁটা চলা করতে, না একটু উঠতে হয়, উঠবো। তো
তো নেমে নেমে অলরেডি চলে এসছি অনেকটা নিচে, আর পিওর ভেজ রেস্টুরেন্ট এটা, সাউথ ইন্ডিয়ান ফুড এখানে পরপর রেস্টুরেন্ট পেয়ে যাবে। এটা হলো সিটি, পেলিং সিটি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে আমাদের ইউটিউব চ্যানেলের স্টিকার পড়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের একজনের সাথে আলাপ করে দিই, ইনি হলেন এখানকার ধারক বাহক সমস্ত কিছু। আপনার নাম? শান্তনু পণ্ডিত। শান্তনু পণ্ডিত, এমনি বাড়ি কোথায়? দমদমে। দমদমে, আচ্ছা। কেউ যদি আপনাকে ধরুন কন্ট্যাক্ট করলো, আপনাদের কি অনলাইন হয়? অনলাইনে বলতে ওই মেক মাই ট্রিপ বা এই ধরনের জায়গা থেকে বুকিং করে? আর কেউ ডাইরেক্টলি, এই ধরুন আমার চ্যানেলে আমি আপনাদের নম্বরটা দিয়ে দেবো, কেউ হয়তো ওখান থেকে ডাইরেক্ট ফোন করলো, আপনাকেই ফোন করলো হয়তো, যে এরকম ব্যাপার এতজন যাচ্ছি, জেনে আসলো, সেইভাবেও বুকিং হয়। সেক্ষেত্রে কি আপনি বলুন কিভাবে ডিসকাউন্টটা একটু আমরা আলাদাভাবে করে দিতে পারি? মেক মাই ট্রিপ বা এদের তো একটা গোয়াবিবুদের একটা ফিক্সড রেট করা থাকে, ওখানে তো আলাদা কিছু হয় না। এবার আমাদের সঙ্গে কথা বলে পার্সোনালি রিকোয়েস্ট করলে আমরা একটা ডিসকাউন্ট আলাদাভাবে করতে পারি। আপনাদের হোটেলের নাম, লোকেশন সমস্ত বলুন আর ফোন নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে আপার পিলিং এ, যেখানে প্যারাগ্লাইডিং হয় ঠিক সেখানে, হেলিপ্যাড রোডে, হোটেল সিনালচু। আর কন্ট্যাক্ট নাম্বার বলতে আমাকে ফোন করতে পারেন 8961 63 2296। আমি এই নম্বরটা ডিসক্রিপশনও দিয়ে দেবো। আর এমনি আপনার এটা তো অফ সিজন চলছে, সিজনে রুম রেন্ট কত? সিজনে রুম রেন্ট মোটামুটি 1500-1200 এরকম হয়। এবার কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম গুলো একটু বেশি থাকে সিজনে। আচ্ছা। আর অফ সিজনে একটু নেগোসিয়েশন করে রেট আমরা করে দিই আর কি। আর প্লাস এখানে ফুডিং লজিং এর সিস্টেমও রয়েছে, যদি কেউ ফুডিং লজিং এ থাকতে চান সেটাও করতে পারবেন। মোটামুটি 1200-1400 এরকম পার প্যাক্স রেট পড়ে। আচ্ছা। এবার সেটা সিজন অক্সিজেন একটু কম বেশিও হয়, অ্যাডজাস্ট করা যায় আর কি, সেটা অসুবিধা হয় না সেরকম। আর এখানে প্লাস রেস্টুরেন্টও আছে, মানে আলাদা অর্ডার দিয়েও খাবার খেতে পারে, খাবার ইয়ে করে যেতে পারে। আচ্ছা, মেন জিনিস হলো যে ধরুন আমার চ্যানেল দেখে কেউ যদি আমার চ্যানেলের নাম এসে বলে যে অমুকের ইয়ে দেখে এসেছি, তাতে একটু স্পেশাল, তাদের একটু স্পেশাল ভাবে দেখে নেবেন, ঠিক আছে? আপনার চ্যানেলের নাম দিয়ে যখন বলবেন তাদের আমরা একটা আলাদা, আমি ওই জন্যই স্টিকারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে বেরিয়ে আপনারা সকালে প্রথমে স্কাই ওয়াকটা করে নিন, সকাল 8টায় এটা এখন খোলে, তো স্কাই ওয়াকটা কমপ্লিট করে তারপরে এখানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, রিন্দি ওয়াটারফলস, ওগুলো দেখে এসেছি, এগুলো হয়ে গেছে। তাহলে এবার আপনারা কোন দিকটা যাচ্ছেন? আমরা ঠিক করেছি সিংসোর ব্রিজটা যাব, ওখানে চাঙ্গে ওয়াটারফলস ওগুলো করে আবার ব্যাক করে এই রাস্তা দিয়ে গিয়ে, আচ্ছা, এই আপনার রাবাংলার দিকে বেরিয়ে যাব। তো রাবাংলার দিকে যাওয়ার পথে একটা ভালো টুরিস্ট স্পট আপনারা ঘুরে যেতে পারেন, যেটাকে লেকশিপের কিরিটেশ্বর মন্দির বলে। এটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত সেরকম ভাবে, মানে এখানকার যে ট্যুর প্যাকেজ গুলো হয় সেটার মধ্যে রাখা হয় না, কিন্তু এই জায়গাটার একটা আলাদা পৌরাণিক কাহিনী আছে। সেটা হচ্ছে যে যখন অর্জুন ওনারা বনবাসে ছিলেন, তখন ওই হস্তিনাপুর থেকে যখন সারা ভারতবর্ষ ঘুরেছিলেন, তখন সিকিমের এই জায়গাতে ওনারা আত্মগোপন করেছিলেন। তো সেই কিছুদিন ওই আত্মগোপনের সময় এখানে একটা প্রচলিত গল্প আছে যে অর্জুন একদিন একটা হরিণকে মানে তার লক্ষ্য স্থির করেছিল, যখন তীরটা ছুঁড়েছিল তো সেই হরিণের গায়ে ওই তীরটা লাগালাগি আর একটা তীর গিয়ে সেই হরিণের গায়ে লাগে। তখন অর্জুন বলেছিলেন যে এটা তো মানে কিভাবে সম্ভব হয়, একমাত্র দ্রোণাচার্য আর মানে মহাদেব ছাড়া আর কারোর ধনুক মানে এই তীর এইভাবে আমার আগে যেতে পারবে না। আচ্ছা। তখন দ্রোণাচার্য তো হস্তিনাপুরে, সুতরাং ওনার পক্ষে তো আসা সম্ভব নয়। তো তখন সেই কে করলো এটা, তো অর্জুন যখন তাকে খুঁজে বার করলো যে একজন ব্যাধের আকারে ছিলেন শিব ঠাকুর, তো ওনাকে তখন অর্জুন তার প্রকৃত পরিচয়টা জিজ্ঞেস করলেন যে আপনি তো সাধারণ কোনো ব্যাধ নন, আপনি কে? তখন মহাদেব তার আসল রূপ ধারণ করেছিলেন। আচ্ছা। এবং ওই যে শিকারীর বেশে মহাদেব ছিলেন, এটা কিরিটেশ্বর মহাদেব বলা হয়, এবং ওখানে আগে কিরিটি বলে একটা কিংডম মানে রাজত্ব ছিল, কিরিটি সম্প্রদায়েরা ওখানে বাস করত। পরবর্তীকালে এই কিরিটি সম্প্রদায়ের সঙ্গে যখন মানে মহাভারতে যে পঞ্চপাণ্ডব তাদের ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, এবং মহাভারতের যুদ্ধেও এই কিরিটিরা অংশগ্রহণ করেছিল, কাহিনীতে যেটা আছে। তো এই কিরিটি কিংডমের মধ্যে যখন ওই
অর্জুন মহাদেবকে আবিষ্কার করেছিলেন এবং কিরীটেশ্বর বলেই তখন ওখানে ওই মহাদেবকে ওই নামাঙ্করণ করা হয়েছে। এবং অর্জুনকে মহাদেব আশীর্বাদ করেছিলেন এটাই যে হস্তিনাপুরে ফিরে যাওয়ার পরে যে মহাভারতের যুদ্ধ হবে সেই যুদ্ধে তোমরা জয়লাভ করবে, এই আশীর্বাদটা শিব ঠাকুরের কাছ থেকে অর্জুন এখানেই পেয়েছিল। তো এই জন্য এই জায়গাটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। তো আশা করি মানে এখানকার ট্রাভেল প্যাকেজের মধ্যে তো সেরকম ভাবে মন্দিরটা হয় না, এখনো অফবিট রয়ে গেছে মানে চলে যায় কিন্তু গাড়ি খুব কম দাঁড়িয়ে ওখানে টুরিস্টদেরকে ভ্রমণ করে। জানলাম এবার ভেতরে একটা কিউরিয়াসিটি হয়ে যাবো দেখবো। তো এই হোটেলে তোমরা অতি অবশ্যই এসো, এই কারণে নয় তিনটে কারণ আছে। এক হলো অত্যন্ত ভালো ব্যবহার, পুরো ফ্যামিলি ফ্যামিলির মতো মিশে যান ইনারা। দ্বিতীয়ত হলো এখানে ফুডিং লজিং এরও বন্দোবস্ত রয়েছে, আলাদা করে রুম রেন্টও পেতে পারো অথবা আলাদা করে ফুড অর্ডার করলে বা রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা এক্স ফ্যাক্টর, এই মানুষটার এতটা নলেজ রয়েছে তোমাদের প্রপার গাইড করে দিতে পারবে কোন রাস্তা দিয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে, কোথায় টাইম কম লাগে। আর কিছু কিছু জায়গার প্রতিটা জায়গার একটা হিস্ট্রি থাকে, সেইগুলো ওনার কাছ থেকে জানতে পেরে বা খুব সুন্দরভাবে বিবরণ দিয়ে দেবে। তো দেরি কি, পেলিং আসলে পরে একবার চলে এসো। আর এটা বলবো যে আসলেই থাকতে হবে খেতে হবে তার কোনো মানে নেই, আলাপ করে যাবে, ইনিও বাঙালি আলাপ করে যাবে, দুটো কথা বলে যাবে ওটাও অনেক। চলে আসো তাড়াতাড়ি। রাতে ডিনারে কি আছে? কতদিন পরে বাঙালি খাবার খাচ্ছি না, কতদিন না দুদিন দু তিন দিন পরে, বাট সেটাই মনে হচ্ছে কতদিন পরে। ফ্রেন্ডস এখানে একটা ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার হয়ে গেছে, সবার সাথে খেতে বসে গেছি, খাবার তো দেখালাম কে কি, চলো লেট না করে খেয়ে নি, খেয়ে দিয়ে টায়ার্ড আছি, আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কালকে সকালবেলা আবার জার্নি, চলো খাওয়া শুরু করা যাক। ফ্রেন্ডস এখন রাতে ডিনারের পরে রুমে ঢুকে পড়েছি, একটু হেভি খাওয়া হয়ে গেছে কারণ রান্নার টেস্টগুলো দারুণ ছিল। কালকে এখান থেকে আরো অনেকগুলো জায়গায় যাব, অনেকগুলো পয়েন্ট ভিজিট করার আছে, তো কালকের ব্লগটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। সকালবেলা উঠে প্যাকিং করে ঝটপট বেরিয়ে পড়ব। আর এখানে প্রচন্ড ঠান্ডা, এখন পেলিং এ প্রচন্ড ঠান্ডা লাগছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো Bong's journey. Good night. ওই যে বুদ্ধ মূর্তিটা দেখছো, ওরও উপরে এখান থেকে সোজা ইনক্লাইন্ড চড়াই উঠে চলে গেছিলাম, ঠিক আছে। আব আয়েগা না মজা বীরু, ইয়ে হ্যার রোড, ও মাই গুডনেস, দেখো দেখো রোড, দেখো সিন, দেখো এখান থেকে জল বয়ে এখান দিয়ে চলে যাচ্ছে, চতুর্পাশ থেকে নদীর অববাহিকা, এশিয়ার সবথেকে উচ্চতম ঝুলন্ত ব্রিজ ক্রস করছি।